নওগাঁর মহাদেবপুর দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা, নাম তার আমোদিনী পাল। ওই প্রতিষ্ঠানের 18 জন ছাত্রী, প্রতিষ্ঠানের একটা ইউনিফর্ম আছে প্রত্যেক প্রতিষ্ঠানের, এটা পড়া কিন্তু ইসলামে হারাম না, কিন্তু যত ইউনিফর্মই থাকুক একটা মুসলিম মেয়ে হিজাব পরবে, এটা তো ইসলামিক ইউনিফর্ম হিজাব। এটার কারণে 18টা মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। আমার কথা হলো, যদি একদিনের ভিতরে পুলিশ কনস্টেবল প্রত্যাহার হতে পারে, তাহলে 18 জন মেয়ের হিজাবের কারণে যেই শিক্ষিকা মেরেছে, ও তো একদিন না এক ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল। কারণ কোন মুসলমানদের তামাত্তুলের উপরে, সভ্যতার উপরে, বোরখার উপরে কেউ আঘাত আনবে এটা দেখে অন্তত উপর মহলের কারোর বসে থাকার কথা ছিল না। কারণ যারাই উপর মহলে আছে প্রত্যেকেই মুসলিম এবং হাজি। কি সংস্কৃতি কথা বলতে হবে, মাশাআল্লাহ, কি সংস্কৃতি, কি সংস্কৃতি! এটার বিধান আল্লাহ কে দিয়েছে? আর আজকে নারী সংস্কৃতির নামে মেয়েদেরকে হিজাবের বাইরে বের করে আনবার ষড়যন্ত্র চলছে। কথা বলতে হবে, আবার বোরকার নামে অপসংস্কৃতি আছে, এমন বোরকা পরে যেটা পরার চাইতে না পরা ভালো ছিল, এটা আরো খারাপ, এটা আরো খারাপ। ভাইয়ারা, আমার একটা কথা বলতেই হবে, আমাদের দেশের মানুষের ইসলামের পরে যত না ভালোবাসা, ইসলাম বিরোধী কাজের উপরে তার চাইতে বেশি ভালোবাসা। ইসলাম গোল্লায় গেলেও কোনো যায় আসে না, কিন্তু দেখেন তেজগাঁও কলেজের অধ্যাপিকা প্রভাষক, নাম লতা সমাদ্দার, আমার কথা নাকি এটা নেটে এসছে? আচ্ছা, এক কনস্টেবলের সাথে পুলিশ কনস্টেবল দাড়িওয়ালা সুন্নাতি মানুষ, সে নাকি তাকে হঠাৎ করে বলছে, ওই টিপ করছো স্ক্যান। আপনার কি মনে হয় একজন দাড়িওয়ালা মানুষ একটা মহিলাকে দেখে এইভাবে ইপটিজিং করবে? আর একটা পুলিশ সদস্য এতটা খারাপ হয়ে যায়নি যে একজনকে দায়িত্ব পালন করা অবস্থায় এই কথা বলবে, টিপ করছো স্ক্যান। বরং ঘটনা সত্য মিথ্যা আমরা জানি না, যদি কোনো বিধর্মী টিপ পরে আমাদের কোনো যায় আসে না। কারণ হিন্দুরা টিপ পড়তে পারবে, তাদের সংস্কৃতি, কিন্তু মুসলিমরা টিপ পড়তে পারবে না, এটা ইসলামী সংস্কৃতি, কথা বুঝতে হবে। আর এই টিপের বিধান এসেছে একটা হারাম পদ্ধতি থেকে, যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামের জামানায়। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে আগুনে ফেলাবার সময়, যখন আগুনে ফেলতেই পারছে না, 18 মাইল ধরে তৈরি করা হয়েছে আগুনের অগ্নিকুণ্ড, তখন শয়তান তাদের বুদ্ধি দিয়েছে, কিছু নর্তকী টাইপের মেয়েদেরকে সাজায় এনে এখানে নাচাতে পারলে ফেরেস্তা ওদেরকে দেখে চলে যাবে। তারা সেই দিন যেই পোশাকে ছিল, সেই পোশাকের একটা অংশ ছিল কপালে টিপ পড়া। তার মানে কপালে টিপ পড়া হচ্ছে নমরুদি কায়দা, আর বোরখা পরা হচ্ছে ইব্রাহিমী কায়দা। কথা ভালো করে বুঝতে হবে ভাইয়েরা আমার। এখন কোন হিন্দু মহিলা টিপ পড়তেই পারে, তাকে টিপ পড়তে নিষেধ করা ও ইসলামে জায়েজ, কারণ জাতটা তার জন্য ঠিক আছে। কিন্তু এই কথা অন্যভাবে আমরা যেটা জেনেছি, তার স্ত্রী ছিল গর্ভবতী মহিলা, তার পায়ে পা লাগা, এটা থেকে গ্যাঞ্জামের সূত্রপাত। তারপরে সে নাকি পুলিশ কনস্টেবলের বউকে বলেছে যে বোরখা পরে হাঁটতে এসছে, হাঁটতে পারে না। তখন নাকি পুলিশ কনস্টেবল কথার প্রেক্ষিতে বলেছে, তুমি টিপ করেছো কেন? কথার প্রেক্ষিতে এটা শোনা যাচ্ছে, আমি বাস্তবতা জানি না, তদন্ত কমিটিও আমি না। তবে আমার যেটা কথা, এই ঘটনা ঘটবার পরে, তিনি বিবৃতি দেবার পরে, সাংবাদিকদের বলার পরে, আমাদের জাতীয় সংসদে আলোচনা হয়েছে যে টিপ পরা তো সংবিধানে কোথায় লেখা আছে টিপ পরা যাবে না, সেই পুলিশ কনস্টেবলকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাস ঘটলে দেখতে পাই, এবং অসংখ্য প্রতিষ্ঠানে আমরা দেখেছি, যেখানে হিজাব পরার কারণে ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে, ওই শিক্ষকের কোনো বিচার তো আমরা বাংলার মাটিতে দেখতে পাই নাই। গতকালকেরটা দেখেন, আমি এটা সেভ করে রেখেছি, যদি কেউ প্রমাণ চাই তাহলে তো প্রমাণও দিতে হবে। জি মাশাআল্লাহ, কোথায় ঘটছে এটা? নওগাঁয়, মহাদেবপুর, নওগাঁর মহাদেবপুরে। কোথায় সেটা? নওগাঁর মহাদেবপুর দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা, নাম তার আমোদিনী পাল। ওই প্রতিষ্ঠানের 18 জন ছাত্রী, প্রতিষ্ঠানের একটা ইউনিফর্ম আছে প্রত্যেক প্রতিষ্ঠানের, এটা পড়া কিন্তু ইসলামে হারাম না,
কিন্তু যত ইউনিফর্মে থাকুক একটা মুসলিম মেয়ে হিজাব পরবে এটা তো ইসলামিক ইউনিফর্ম হিজাব এটার কারণে 18টা মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে আমার কথা হলো যদি একদিনের ভিতরে পুলিশ কনস্টেবল প্রত্যাহার হতে পারে তাহলে 18 জন মেয়ের হিজাবের কারণে যেই শিক্ষিকা মেরেছে ও তো একদিন না এক ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল কারণ কোন মুসলমানদের তাওয়াক্কুলের উপরে সভ্যতার উপরে বোরখার উপরে কেউ আঘাত আনবে এটা দেখে অন্তত উপর মহলের কারোর বসে থাকার কথা ছিল না কারণ যারা উপর মহলে আছে প্রত্যেকই মুসলিম এবং হাজী প্রিয় ভাইরা আমার আমরা দাবি করি এই দেশে যদি কোনো হিন্দুর উপরে কেউ অত্যাচার করে সেটারও তদন্ত করে বিচার হওয়া উচিত যদি কোনো মুসলিম ইসলাম পালনের কারণে কষ্ট পায় সেটারও বিচার হওয়া উচিত যারা এই কাজ করে ঠিক আছে কথা